প্রবল বৃষ্টির কারণে কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, আবার কোথাও ভেঙে পড়ল ব্রিজ। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা প্রবল বৃষ্টির কারণে রঘুনাথপুর মহকুমায় বিভিন্ন জায়গায় দেখা গেল জলমগ্ন অবস্থা। আর এই মুষলধারায় লাগাতার বৃষ্টিপাত হওয়ায় রঘুনাথপুর মহকুমার সাতুরি ব্লকের অন্তর্গত মোকরা ও সুনুরি গ্রামে দেখা গেল হুড়মুড়িয়ে কাঁচা বাড়ি ভেঙে পড়তে। এছাড়াও বৃহস্পতিবার সাতুরি ব্লকের অন্তর্গত নিমকুড়ি থেকে বিরল গড়িয়া অর্থাৎ সাতুরি থেকে বাঁকুড়া জেলার তিলুরি যাওয়ার রাস্তার ব্রিজ ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল যোগাযোগ ব্যবস্থা। এলাকার মানুষজন জানিয়েছেন, এই রাস্তা দিয়ে হাসপাতাল, বাজার এবং বিভিন্ন সরকারি দপ্তরে যাওয়ার একমাত্র রাস্তা। রাত্রিবেলা ইমার্জেন্সি কোনো রোগীকে হাসপাতালে নিয়ে যেতে গেলে সাতুরি বাজার হয়ে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, তাই একাধিক গ্রামের অসুবিধা হয়ে গেল এই ব্রিজ ভেঙে যাওয়ায়। এ বিষয়ে সাতুরি ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। প্রবল বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে যে মানে ঘরে থাকা যাচ্ছে না, এত বৃষ্টি। ধারে গ্রাম আছে তোমার পানমুলা, বাগাডাবর, কুসুন্ডা, ভাদাসপুর, তারপরে লেদিয়াম, বেলডাঙ্গা, এইসব গ্রামগুলো সবগুলাই আছে, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ওই ধারের মানুষ ব্লক আসতে পারছে নাই, তা করতে হসপিটাল মুরাড্ডি যাওয়া বন্ধ হয়ে গেছে, এই এই সবগুলো সব বন্ধ হয়ে গেছে। সরকারের কাছে আবেদন যাতে তাড়াতাড়ি হয় সেটাই আমাদের। প্রথমে বলে রাখি যে এই যে মানে আপনার এই যে ভারী বর্ষণের জন্য যে মানুষদের দুর্দশা প্রাপ্ত হয়েছেন, এই ব্যাপারে মানুষ যখনই ব্লক প্রশাসনের দ্বারস্থ হবেন তখন ব্লক প্রশাসনের তরফ থেকে তাদেরকে যাতে সাহায্য করা হয়, তাদের যাতে মানে কোনো রকম অসুবিধে না হয় এই ব্যাপারে ব্লক প্রশাসনের তরফ থেকে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয়ত যেটা জিজ্ঞেস করা হলো আমাকে, যে এই যে ব্রিজের ব্যাপারে যেটা জিজ্ঞেস করা হলো, এই বিষয়ে যেটা আমার বক্তব্য যে এই ব্রিজের ব্যাপারে মানে এ করার জন্য মানে কি হয়েছে, ঘটনাটা কি ঘটেছে, কিভাবে ঘটেছে, এই বিষয়ে জানার জন্য আমাদের যিনি যে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের যিনি টেকনিক্যাল যারা আছেন, পার্সোনালরা আছেন, তাদের কাছে বিষয়টি জানা হবে এবং কীভাবে কী ঘটেছিল সেটি জেনে তার জন্য যথাযোগ্য ব্যবস্থা নেওয়া, দরকার হলে আমাদের যারা হায়ার অথরিটি আছেন ওনাদেরকেও বিষয়টি জানানো। পুরুলিয়া থেকে সত্যজিৎ ব্যানার্জি, রিপোর্ট টাইমস বাংলা।